প্রথমে সম অসমবাসীক হেঁপাহৰ ভোগালী বিহুৰ হীৰা ভৰা শুভেচ্ছা জনালো। ঘটামিছামাৰী যুৱ সমাজৰ উদ্যোগত তত্ত্বদা ভিডিঅ' সহযোগত ভোগালী বিহু উপলক্ষে আমাৰ গাঁৱৰ শিশুসকলৰ লগতে মহিলাসকলক লগত লৈ অসমীয়া সমাজৰ পৰা হেৰাই যাব ধৰা খেলসমূহ প্ৰতিযোগিতা আয়োজন কৰিলো। আহকচোন, প্ৰতিযোগিতাৰ কিছু খেল আমি ভিডিঅ'যোগে ধৰি ৰাখিবলৈ চেষ্টা কৰিছিলোঁ, চাওঁ আহক সেইসমূহ খেলৰ কিছু দৃশ্য। ইয়াৰ আগতে কওঁ, আমাৰ চেনেলত যদি আপুনি প্ৰথমে আহিছে, আমাক আগবাঢ়ি যাবলৈ আমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব, লাইক আৰু কমেণ্ট কৰি বেলটো বজাই দিব। আমি নতুন ভিডিঅ' দিলে আপুনি প্ৰথমেই পাব। লগতে আমাৰ ফেচবুক পেজৰ ভিডিঅ'সমূহ চাবলৈ তলত দিয়া লিংকটো ক্লিক কৰি এফবিত চাব পাৰিব। আহক এতিয়া ভিডিঅ'ৰ মাজত সোমাই যাওঁ। আমি এইসমূহ খেল সাধাৰণ অৱস্থাত আমাৰ সমাজৰ পৰা হেৰাই যাব ধৰিছে, সেয়েহে আমি সিদ্ধান্ত ললোঁ কমকৈ হ'লেও আমি এইসমূহ খেল খেলাই চাওঁ বুলি। ভাল লাগিছে। হা ধৰা, ৰছী টনা, তেনেকে ৰাতিলৈ ফাংচন আছে, বিহু নাচ নাচিম। বহুত ভাল লাগিছে, মইতো ভাঙিব পৰা কাৰণে একদম কব পৰা নাই, মানে বহুত ভাল লাগিছে। নাই দেখা, নাই দেখা, বহুত টাইটকে বান্ধি দিছে, এই কাণ বিষাই গৈছেগে। চকী খেলত আপোনাৰ আমি সাতখন চকী লগাইছো, ইয়াত সাতখন চকীৰ পৰা আদি কৰি সাতখন চকীৰ পৰা কেইবাটাও টিম ইজুক হৈছে আমাৰ খেলৰ ঋতু। আৰু এই গোটেই ক'বলৈ গ'লে চকী খেলৰ দ্বিতীয় ৰাউণ্ডত এতিয়া ছয়গৰাকী শিশু, পাঁচখন চকী। এতিয়া ল'ৰাসকলৰ চকী খেল আয়োজন কৰা হৈছে, আৰু হাঁহ ধৰা খেল নেখেদিবা। হাঁহ ধৰিব পৰা যিজন বিজয়ী হ'ব, সেই বিজয়ীজনক আমি নগদ ধনেৰে পুৰস্কৃত কৰিম, আৰু হাঁহৰ যি পুৰস্কাৰ সেই পুৰস্কাৰ আমি আপোনালোকক হাঁহটো ডাইৰেক্ট দি দিলোঁ, আৰু পুৰস্কাৰ আপোনালোকৰ থাকিব, পুৰস্কাৰ থাকিব, আমি এনেকুৱা আমি আপোনালোকক পুৰস্কাৰ দিবলৈ সক্ষম হ'ম, পুৰস্কাৰ দিম।
হাঁ ধরা প্রথম রাউন্ড ইতিমধ্যে শেষ হয়েছে, প্রথম রাউন্ড আমি দ্বিতীয় রাউন্ড খেলাবলে চেষ্টা করি আর দ্বিতীয় রাউন্ডত আমি চা লো কোনজনী মানে মহিলা বিশেষে হাঁ ধরব পারে বা পোয়ালি সকল উপরও আমি শিশু সকলের লগতো আমি হাঁ ধরা কিছু খেল প্রতিযোগিতা আমি খেল প্রতিযোগিতা আরম্ভ করবলে সক্ষম হম বলে ভাবি আছো। হাঁ আমি হাঁ ধরা খেলটা আমি দ্বিতীয় রাউন্ডের যে হাঁ ধরা খেল সেই দ্বিতীয় রাউন্ডের হাঁ ধরা খেলটা আমি চাবলে চেষ্টা করি। কোনে ধরলে আরো মামিয়ে ধরলে নি ভাল লাগিলে খুব ভাল লাগিলে মহিলাসকলের হাঁ ধরার পিছতে আমি শিশুসকলের হাঁ ধরা প্রতিযোগিতা আরম্ভ করলো আর শিশুসকলেও বহুত কষ্টরে হাঁটো ধরব কারণে সক্ষম হল। এই ধরনের শিশুসকলের হাঁ ধরা প্রতিযোগিতা চলি থাকি থাকে। পানী মই খুৱাই লওঁ একো ন পানী ঢালি দেই গাত নেকি শচীন লৈছ নাই তই প্রতিটা আমি খেল খেলা গৈ আছো এটা হাঁহবিলাকৰ ৰচিতনা এইফালে ডাঙৰ বোৱাৰী সৰু বোৱাৰী আৰু ডাঙৰ বোৱাৰী মাজত প্ৰতিযোগিতা হ'ব এইফালে ৰচিতনা বোৱাৰীসকলে খেলিম বুলি কৈছে বোৱাৰীসকলে সৰু বোৱাৰী আৰু ডাঙৰ বোৱাৰী মাজত প্ৰতিযোগিতা হ'ব রচিতনা ফাইনাল খেল 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 হয়ে আছে রচিতনা ফাইনাল খেল রচিতনা ফাইনাল খেল হয়ে আছে পুরা একদম তুমুল জুস রচিতনা ফাইনাল খেল রচিতনা ফাইনাল খেল এফালে উইনার কিন্তু দেখবলে কেটেকা মানে আসলে উইনার হয়ে গেল দেখবলে কেটেকা মানে উইনার হয়ে গেল এখন আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার রচিতনা সফিকেল ফিলিপ ফেলেছে বলে ভাল লাগলো জিকিলো না ভাল লাগিছে হল সচেতনা এতিয়া কলগছ খেল আছে কলগছ খেল কলগছ খেল শিশুসকলের মাজত কলগছ খেল আমি খেলাইছো আর শিশুসকলের মাজত যেহেতু কলগছ খেল এই কলগছ খেলত কোনো এজন শিশুয়ে উপরত উঠিব নোৱাৰিলে উপরত উঠিব নোৱাৰে যেহেতু পিছলৈ গুচি আহে আর ইয়ার পিছতে আমি মহিলাসকলে কলে আমি কাবাডী খেলিম আর মহিলাসকলের কাবাডী খেল খেলার প্রস্তুতি করলো দুটা টিম বনালো দুটা টিমের মাজত একজন সক্রিয়রূপে আমার বউ এজনী ওলালে বউ এজনীয়ে গোটেই টিমটুক নেতৃত্ব বহন করে পরাজয় হয়ে থাকা টিমটুক জয়যুক্ত করাবলৈ সক্ষম হল। এইগৰাকীয়ে হৈছে বউগৰাকী আর কব লাগিব যে এই বউগৰাকী যি কষ্ট সেই কষ্টক বহুকেইজনে সমর্থন বা উৎসাহ জনায় তেখেতক কেবাজনও পুরস্কৃত করিলে আর বহু লোকে কৈছে যে এই খেলখন আমি খেলাই বহুতে আমাক ফিডব্যাক দিছে ফিডব্যাকৰ দ্বারা আমি কবলৈ সক্ষম হৈছোঁ যে
সকলে ভাল পাইছে এই খেলখন খেলার পর। সকলে গাঁর শিশু মহিলা পুরুষ আদি করে সকলে এই খেলখন খেলার পর আমার সচাই ভাল উপদেশে দিলে বা ভাল একটা পরামর্শ দিলে বলে আমি ভাবো আর ভালেই ফিডব্যাক আমাকে প্রদান করলে। অনাগত সময়তো এনে ধরনের খেল খেলার কারণে আমাক সদায় উৎসাহ দিলে বলে আমি ভাবো। আমি আর ইয়ার পরিবেশ এই দলটো ইতিমধ্যে মানে কইসুই যে এটা দলক সম্পূর্ণভাবে নেতৃত্ব বহন করে সাতগী মহিলাক বা বিপরীত পক্ষক হরুয়াই জয় হবলে সক্ষম হম। আজি বিয়া হব পাছর আজি প্রথম খেলি ভাল আমারও মন যায় কেতিয়াবা এনেকে অকমান ওলাই আহি অকল ঘর ভিতরে সোমাই থাকা ঘর হেয় মাজতে ওলাই আহি অকমান আমারও ফুর্তি করবলে মন যায়। আজি এনেকে সুবিধা অকন পালো ধন্যবাদ খুব ভাল লাগছে আমি মরি গলো আমার এজনীয়ে সব জিকাই দিলে এইদরে শিশুসকল আর মহিলাসকলের দ্বারা যেল ধেমালি খেল ধেমালি আমি দিনজোড়া কার্যসূচীরে আয়োজন করল আর বিভিন্ন ধরনের আমি খেল ইয়াত প্রতিযোগিতামূলকভাবে বা প্রদর্শনী হিসাবে আমি পাতিল আর রাতে ভাগত আমি রাতে যে কার্যসূচীর কারণে আকো অগ্রসর হল। সন্ধিয়া পরত সন্ধিয়া সাংস্কৃতিক মঞ্চ উদ্বোধন করলে আর সাংস্কৃতিক মঞ্চ উদ্বোধন আমার গাঁরে এজন জ্যেষ্ঠ ব্যক্তি দন্দী চুতিয়া মোর মামা হয় তেখেতক আমি সম্বর্ধনা জানাই মঞ্চ উদ্বোধনের কারণে তেখেতক আমন্ত্রণ জানালো আর তেখেতক আমি কলো যে আপনি মঞ্চটো সাংস্কৃতিক সন্ধিয়া যে মঞ্চ উদ্বোধন করে দিয়ক। ইয়ার লগতে আমি দিনের ভাগত যুক্ত খেল খেলাইছিল সেই সময় খেলর আপনার শিশুসল উৎসাহ বা মহিলাসল প্রেরণা দিয়া লক্ষ্যরে আমি বতাহ বিতরণী নিচুকনি বতাহ আমি দিব কারণে চেষ্টা করল। ইয়ার পিছতে আমি নিচুকনি বতাহ শিশুসল আগবাড়ি যাওক আমি নিচুকনি বতাহ আমি যিমানখিন পারো সাধ্য অনুসারী আমি এই সরু একটা উপহার হিসাবে সকলকে দিবলে চেষ্টা করল। যা শিশুয়ে ইয়াত অংশগ্রহণ করেছিল সকলকে আমি একো একোটা নিচুকনি বতাহ হিসাবে একটা সরু উপহার দিবলে চেষ্টা করল। আর এই ইয়ার জড়িয়ে আমি এই অনুষ্ঠানের পিছতে আমি নিমন্ত্রণ করে আনিছিল বিভিন্ন আমার গাঁও অঞ্চল আমার গাঁতে বসবাস করা শিশু আছে সকলে সৃষ্টিমূলক নিজের প্রতিভা আদি প্রদর্শন করে প্রদর্শনী করে ইয়ার পিছনে আমি নিমন্ত্রণ সাংস্কৃতিক সন্ধিয়া যে রাতের কার্যসূচী কার্যসূচী আপনাদের হয়তো না জানে এই দুজন লড়াই একদম অহরহ লাগি আছে আর গোটেখিনি মানে সকলকে মাতিলে ধরব আর সব আছে তাতে থাকব কিন্তু মই এহেতুক মাতিছো এহেতি খুব ধুনিয়াকে লাগি 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 আজি এই অনুষ্ঠানটা আপনাদের উপহার দিছে এহেতু দুটার কারণে সকলে দুজন হাসে ভরে দিও আর সকলের কারণে ঠিক আছে ধন্যবাদ। খেলৰ খেল সামৰণি মাৰিলো পিছে ৰাতিৰ কাৰণে সম্পূৰ্ণ ব্যৱস্থা কৰোঁতে আমাৰ বহুত পলমেই হ'ল। আমাৰ চিনাকি ভণ্টি জ্যোতিষ্ময় বৰা আৰু গাঁৱৰ মানৱজ্যোতি বৰুৱাক গান গাই সন্ধিয়াৰ সাংস্কৃতিক অনুষ্ঠান আগবঢ়াব দিলোঁ। আমাৰ অনুষ্ঠানটোৰ আয়োজক
সম্বর্ধনা জানাব প্রীতম চুতিয়া। তখন অকনমান মরম যাচিব আমার টুলটুল দত্তায়। আর এইদরে নিশা প্রায় 11:30-12 বজালেকে গাঁয়ের যুবকে গান গালে, যুবসকলে নাচিলে, আনন্দ করলে, উল্লাস করলে। এই ধরনের আমি নিশা 11:30-12 বজালেকে আমি এই ধরনের নিশার গীত উপভোগ করলো। আর সকলকে ধন্যবাদ জানাই, সকলে যখন সহায় করলে, পরামর্শ দিলে, বিভিন্ন ধরনের আমার সহযোগ করে আমার উৎসাহ প্রদান করলে, সকলকে ধন্যবাদ জানাই। আমি সকলে ভিডিও ইয়াত আপলোড বা ইয়াত উঠাওয়া সম্ভব নহয় যেহেতু, সে তার কারণে ক্ষমা বিচারছো। আর আকো নতুন একটা ভিডিওত লগ পোৱা আশাৰে আজিলৈ সকলোপা বিদায় মাগিলোঁ।